Assalamualaikum warahmatullahi wabarakatuh. Disalamin Khan and welcome to my channel. In this video, I discuss the round knife cutting machine. বর্তমানে পোশাক শিল্পে দাতব্য ব্লেড বা নাইফের সাহায্যে কাপড় কাটা হচ্ছে বহুল পরিমাণে। আমরা তা সবাই জানি। কাপড় কাটার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলো হচ্ছে স্ট্রেট নাইফ আর রোলার নাইফ। এটা সচরাচর বেশি গার্মেন্টসে ব্যবহৃত হয়ে থাকে। আর আজকে টপিকই তো হচ্ছে রোলার নাইফ। আর নাম থেকে বোঝা যায় যে এটি একটি বৃত্তের ন্যায় গোলাকার নাইফ। এই নাইফের প্রান্ত অত্যন্ত ধারালো আর এই নাইফটা 1000 থেকে 3500 আরপিএম গতিতে চালনা করা হয়ে থাকে। এই নাউন্ট রাইফের ব্লেডের যে ব্যাস তা হচ্ছে 6 থেকে 30 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। আর এই মেশিনের সবচেয়ে প্রধান অংশগুলোর মধ্যে হচ্ছে বেস গার্ড, বেস প্লেট, বৈদ্যুতিক মোটর, হ্যান্ডেল ইত্যাদি। আর এই ব্লেডের প্রান্ত তিন ধরনের হতে পারে। একটা হচ্ছে ঢেউ খেলানো, আরেকটা হচ্ছে দাগ বিশিষ্ট, আরেকটা হচ্ছে গোলাকার। আর এখানে একটা মজার টুইস্ট হচ্ছে যে একই আরপিএম ক্ষমতা সম্পন্ন স্ট্রেট নাইফ অপেক্ষা রোলার নাইফের কাপড় কাটার ক্ষমতা 10 গুণ বেশি। আর রাউন্ড নাইফের ক্ষেত্রে আরও কিছু বেশ অসুবিধা রয়েছে। তার মধ্যে রয়েছে রাউন্ড নাইফের ব্লেডের ব্যাসের 40% উচ্চতা বিশিষ্ট কাপড়ের লে কাটা যেতে পারে, আর বাকি যে 60% থাকে উপরের সাইডে তাই আর নেই, মা বাড়িতে আসছে তো তার জন্য। আর খারাপ দিক হচ্ছে যে এই মেশিনে স্ট্রেট নাইফের মতো এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাপড়ের লেয়ার কাটা যায় না মেশিন দ্বারা। ফলে এ ধরনের মেশিন দ্বারা কাপড়ের লে হতে পোশাকের অঙ্গসমূহ কাটার জন্য অভিজ্ঞতা সম্পন্ন কর্তনকারীর প্রয়োজন হয়ে থাকে। মূল কথা হচ্ছে রোলার নাইফের ক্ষেত্রে অপেক্ষাকৃত কম উচ্চতা সম্পন্ন কাপড়ের লে হতে পোশাকের বড় বড় যে পিসগুলো ওই সব অংশসমূহ কাটার জন্য রোলার নাইফ ব্যবহার করা হয়ে থাকে। আর আরেকটা কথা, এমনই টেক্সটাইল রিলেটেড ভিডিও এবং মেশিন ডিসক্রিপশন নিয়ে ভিডিও পেতে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকের জন্য বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।